প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি তাহমিনা আক্তার, সহকারী শিক্ষক, হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। আজকে তোমাদেরকে ব্যবসায় উদ্যোগ নিয়ে আলোচনা করব। পাঠের বিষয় আত্মকর্মসংস্থান। শিখন ফল আত্মকর্মসংস্থানের অধ্যায় থেকে তোমরা আত্মকর্মসংস্থানের সংজ্ঞা বলতে পারবে, আত্মকর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্র উল্লেখ করতে পারবে, আত্মকর্মসংস্থানের গুরুত্ব বর্ণনা করতে পারবে, কিভাবে বেকার সমাজকে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা যায় সে সম্পর্কে বর্ণনা করতে পারবে। চলো আজকে সবাই মিলে আমরা এটা দেখি। এখানে কি দেখতে পাচ্ছ? কিছু সবজি, আলু, পটল, সবজির দোকান। এখানে কি দেখতে পাচ্ছ? একটা লোক বই নিয়ে আছে, বই বিক্রেতা। এটা তোমরা বলতে পারো এখানে কি দেখা যায়? এখানে একটা মহিলা পেপার নিয়ে আছে, ওটাকে কি বলে? হকার। এখানে দেখো সবাই নিজ নিজ কর্ম করতেছে। ছবিটিতে তোমরা কি দেখতে পেলে? কাজ এক, আত্মকর্মসংস্থান কাকে বলে এই এই সংজ্ঞাটা তোমরা লিখবে। এখন ছবির দিকে তাকাও। এখানে কি দেখা যায়? যন্ত্রাংশ মেরামত করছে। এখানে কি দেখতে পাচ্ছ? একজন মহিলা তাঁত কাপড় বুনছে, আদিবাসী নারী কাপড় বুনছে। এটা তোমরা চিনতে পারছো, বুঝতে পারতেছো এখানে কিসের ছবি? এটা হইলো মুরগির খামার। এখানে কি দেখা যাচ্ছে? খামারি হাঁস দেখাশোনা করছে। এখানে জলাশয়ে সবজি ফলানোর জন্য ডাব তৈরি করা হয়েছে। এই সবগুলাই আত্মকর্মসংস্থান। এখানে কি দেখা যাচ্ছে? চাষির মুখে বিজয়ের হাসি। এখানে অনেকগুলা ছবি আছে, হাতের কাজের তৈরি বিভিন্ন জিনিস পত্র। আমরা হাতে অনেক কিছু তৈরি করতে পারি, বেতের তৈরি। উপরের এখানে কি দেখা যাচ্ছে? পানির মধ্যে মৎস্য চাষ, এটা একটা আত্মকর্মসংস্থান। কিষাণ কিষানি ধানের চারা রোপণ করছে, এটাও একটা আত্মকর্মসংস্থান, নিজের কাজ নিজে করা। গাছে মৌমাছি চাক, এটাও একটা আত্মকর্মসংস্থান। নার্সারিতে গাছের চারা, এটাও আত্মকর্মসংস্থান। এখন তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, ছবিগুলোর আলোকে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রগুলি চিহ্নিত করো। এই ছবিটা দেখো, এখানে কি দেখা যায়? কিষাণের হাসি। কাজ বাংলাদেশের অর্থনীতিতে আত্মকর্মসংস্থানের গুরুত্ব কতটুকু বুঝিয়ে বলো।
আত্মকর্মসংস্থান গুরুত্ব কতটুকু? এবার তোমাদের বাড়ির কাজ, তোমার এলাকার বেকার যুব সমাজকে আত্মকর্মসংস্থানে নিয়োজিত করণে তোমার করণীয় কি, তুমি কি করতে পারো এটা খাতায় লিখবে। পাঠ সমাপ্তি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, ভালো করে মনোযোগ দিয়ে পড়ালেখা করবে।